তো বন্ধ করে দিলে আমরা কী করে খাবো? ও সমস্যা হবে না, তা এটা কাটা পাঁচ নো খরচ বরচ করছিলাম, এটা একটা কাপড় চোপড় কিনছিলাম, আর চাল সাবান কিনছিলাম, বহু কিছু হইলে এটা খাটি আমার বহু কিছু হয় সপ্তাহে, এটা যদি বন্ধ করে দিয়ে আমার সমস্যা তো হবে আমার নাকি প্রতি সপ্তাহে টাকা পাঁচ নো বৃহস্পতিবার বৃহস্পতিবার করি, রেল বৃহস্পতিবার টাকা পাঁচ নো, এখন যদি বন্ধ হয়ে যায় তো আমার সমস্যা হবে না। একটাই অনুরোধ আমাদের এলাকার এই কর্মজানি সরকার না তুলি ফেলায়, আমার এইটাই অনুরোধ এই কর্মটা জানি না তোলে। আর এই বিড়ির পাশে আমরা যে মনে করো অভাবের কারণে মালিকের কাছে দুইটা টাকা দাবি করব, এও বুদ্ধিটা নাই, কারণ ব্যান্ডলের পাশে মনে করো বিড়ির পাশে সরকার অনেক ট্যাক্স বসাইছে, এই ট্যাক্সের কারণে আমরা মালিকের কাছে দুইটা টাকারও দাবি করতে পারতেছি না। যে টাকায় ইনকাম করি তাতে আমাদের সংসারের অভাব মনে করো আছেই, তার কারণ অভাব থাকা কালীন অবস্থায় আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। তারপরও যদি সরকার বলে যে কোম্পানি একবারে উঠাই দেবে, তাহলে আমরা চাই যে সরকার যেন যে কোনো একটা কোম্পানির ব্যবস্থা করি এই বিড়ি জানি তুলি ফেল দেয়, কিন্তু কর্মের আগে এই বিড়ি তুলি ফেলার সিদ্ধান্ত জানি না নেয়।